প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে লড়াই দেওয়ার আশা দেখছে বিজেপি। আর সেই লড়াইয়ে পাঁচটি পদ নিয়েছে দিলীপ মুকুল বাহিনী। এই রাজ্যে সত্যি সর্বশক্তিমান তৃণমূল কংগ্রেস। ত্রিস্তর পঞ্চায়েতে যে শক্তি শাসক দলে রয়েছে তার ধারে কাছে নেই কোনো বিরোধী দল। আর সেখানে দাঁড়িয়ে এই প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে লড়াই দেওয়ার আশা দেখছে বিজেপি। আর সেই লড়াইয়ে পাঁচটি পদ নিয়েছে পঞ্চায়েত নির্বাচনে কার্যত নবাগত দিলীপ মুকুল বাহিনী। রাজনৈতিক মহলের একাংশের দাবি, পাঁচ পথে ইতিমধ্যে সাফল্য পেতেও শুরু করেছে পদ্ম বাহিনী। দেখে নেওয়া যাক কি কি চাইছে নরেন্দ্র মোদীর দল। এক, আমরা আছি, বিজেপি যে লড়াই রয়েছে এটা প্রতিপন্ন করাই তাদের প্রথম লক্ষ্য। এই বার্তা ইতিমধ্যে বিজেপির নিজেদের কর্মী, শাসক দল, প্রশাসন থেকে ভোটার সকলকে দিয়ে দিতে পেরেছে। দুই, আমরা আক্রান্ত, মনোনয়ন জমার শুরু থেকেই রাজ্যে গোলমাল চলছে আর এখনো পর্যন্ত বিজেপি আক্রান্ত এটাই বেশি প্রচার হয়েছে। বিজেপি এই প্রচারের সুবিধা নিয়ে সাধারণ মানুষের সহানুভূতি পেতে চায়, সেই লক্ষ্যেও অনেকটাই সফল বিজেপি। তিন, আমরা পাল্টা দিতে পারি, কয়েকটি জায়গায় শাসক দলের বিরুদ্ধে বিজেপি পাল্টা হামলা চালিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি বারবার পাল্টা হামলার হুমকি দিয়ে চলেছেন। লক্ষ্য, বিজেপি কর্মীদের চাঙ্গা করা এবং একই সঙ্গে শাসক দলকে চাপে রাখা। ভোটারদের কাছেও বিজেপি লড়াকু পরিচয় দিতে চায়। চার, শুধু আমরাই আছি, এখনো পর্যন্ত রাজ্যে মনোনয়ন জমার যে পরিসংখ্যান তাতে একে আর দুইয়ে বিজেপি, অনেকটা পিছিয়ে বাম ও কংগ্রেস। এটা বিজেপি নেতারা বক্তব্যেও তুলে ধরেছেন। ভোটের আগেই নিজেদের প্রধান প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার লক্ষ্যেও ইতিমধ্যে সাফল্য পেয়েছেন দিলীপ ঘোষরা। পাঁচ, আদালতে লড়াই, ইতিমধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে গোলমাল নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। রাজ্য পুলিশের পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী চায় বিজেপি। আদালতে গিয়েও রাজ্য সরকার ও প্রশাসনকে নাস্তানাবুদ করতে মরিয়া বিজেপি। এর ফলে যদি কোনোভাবে রাজ্য চাপে পড়ে সেটাও বড় সাফল্য হবে পদ্মবাহিনী।